ঈদ উপলক্ষে রবিবার পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় রামনগর আল আলম মিশনের উদ্যোগে রানীনগর জলঙ্গি সাগরপাড়া থানা সীমান্ত এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রায় 1,500 গরিব দুস্থদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। নতুন বস্ত্র পেয়ে খুশি সকলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রবিবার পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় রামনগর আল আলম মিশনের উদ্যোগে রানীনগর জলঙ্গিপাড়া সাগরপাড়া থানা সীমান্ত এলাকায় 1,500 গরিব দুস্থদের হাতে পবিত্র ঈদ উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করা হলো আল আলম মিশনে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুজিবুর রহমান, আল আলম মিশনের ডিরেক্টর মেহবুব মুর্শেদ, বিশিষ্ট আইনজীবী আবু বাক্কা সিদ্দিকী, শিক্ষানুরাগী আব্দুল বাড়ি, রানীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্যরা। নতুন বস্ত্র পেয়ে খুশি সকলেই। পতাকা শিল্প গোষ্ঠী সমস্ত মানুষের, প্রান্তিক মানুষের খুব দুর্দশা বেদনা সঙ্গী হয়ে থাকে, তার প্রমাণ আল আলম মিশনের উদ্যোগে যে প্রান্তিক ছাত্রদের লেখাপড়ার যেমন ব্যবস্থা করা হয়েছে, তেমনি গরিব দুস্থ মানুষের যে অভাব মোচন করার জন্যে লকডাউনের দিনে, অতিমারী কোভিড অতিমারীর দিনে যেমন সেবা করেছে, তেমনি আজকে ঈদের প্রাককালে দরিদ্র দুস্থ মানুষদের মধ্যে কষ্ট বিতরণের মধ্যে দিয়ে সকলের আনন্দ শেয়ার করার জন্যেই আজকের এই অনুষ্ঠান। আল আলম মিশনের পক্ষ থেকে আমরা মোস্তাক হোসেনের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে অত্যন্ত আনন্দিত বোধ করছি। যাতে সকলে সুন্দরভাবে উৎসব পালন করতে পারে সেই উদ্দেশ্যে আল আলম মিশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে, যার জন্য আনন্দিত সকলেই বলে জানান বিশিষ্ট আইনজীবী আবু বাক্কা সিদ্দিকী। প্রতি বছরই আল আলম মিশন পতাকা শিল্প গোষ্ঠীর প্রধানতায় এখানে বিভিন্ন উৎসবে, যাতে মানুষ সবাই সুন্দরভাবে উৎসব পালন করতে পারে, খাদ্য বা বস্ত্রের অভাবে যেন তাদের মনে কোনো অশান্তি না থাকে, সেই দিনে শান্তি আনবার জন্য এবং সুন্দরভাবে উৎসব পালনের জন্য পতাকা শিল্প গোষ্ঠীর অর্থানুকূল্যে এখানে কাপড় চোপড় বিতরণ হয়। আজকেও এখানে একই রকম ভাবে অসংখ্য লোককে পতাকা শিল্প গোষ্ঠীর অর্থানুকূল্যে আল আলম মিশনের পক্ষ থেকে কাপড় চোপড় বিলি হচ্ছে এবং এতে এলাকার মানুষ অত্যন্ত খুশি এবং তারা খুব আনন্দিত। এক মাস রোজা পালনের পর খুশির ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান শিক্ষানুরাগী আব্দুল বাড়ি। ঈদ মুবারক। আল আলম মিশনের পরিচালনায় পতাকা শিল্প গোষ্ঠীর উদ্যোগে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি গরিব দুস্থ মানুষদের মধ্যে। আমরা এটা করে থাকি এবং মুস্তাক হোসেনের উদ্দেশ্য হল এই এক মাস রোজা করার পর মানুষরা যে একটা আনন্দ করবে, আনন্দ শেয়ার হওয়ার জন্য, ভাগিদার হওয়ার জন্য তিনি এই বস্ত্রগুলো বিতরণ করে থাকে। আমরা তার নির্দেশ অনুসারে আমরা এই বস্ত্রগুলো এখানে আমরা বিলি করি। আমরা চাই যে এই ঈদটা তাদের ভালো কাটুক, আনন্দের হোক এবং তারা শান্তিময় জীবনযাপন করুক। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।